এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, নন্দীগ্রাম মামলায় পরাজয়ের আশঙ্কা, সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী, বিস্তারিত জানিয়ে দেবার সঙ্গে থাকবেন। নন্দীগ্রাম মামলায় পরাজয়ের আশঙ্কা, হাইকোর্টে নন্দীগ্রাম মামলা গৃহীত হতেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। তিনি চান যেন নন্দীগ্রামে পুনর্গণনার মামলা অন্য কোনো রাজ্যে স্থানান্তরিত করা হোক, এ রাজ্যের আদালতে বিচার প্রক্রিয়া প্রভাবিত হতে পারে বলেই আশঙ্কা করেছেন তিনি। রাজ্যের বিচারালয়ে আস্থা রাখতে পারলেন না রাজ্যের বিরোধী দল নেতা। এদিকে এজলাস বদলানোর পর প্রথম শুনানিতে সাফল্য পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতি কৌশিক চন্দ্র সরে দাঁড়ানোর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম মামলা গিয়েছে বিচারপতি শম্পা সরকারের এজলাসে। সেখানেই এদিন প্রথম শুনানি ছিল এই মামলার। মুখ্যমন্ত্রীর আবেদনপত্র স্ক্রুটিনি করেছেন রেজিস্ট্রার। রেজিস্ট্রারের রিপোর্টে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্বাচনী পিটিশনে কোনো ত্রুটি নেই। এদিনের ভার্চুয়াল শুনানি শেষে বিচারপতি শম্পা সরকার নির্দেশ জারি করেছেন একগুচ্ছ। মুখ্যমন্ত্রীর আবেদনের ভিত্তিতে নোটিশ যাবে প্রতিপক্ষ শুভেন্দুর কাছে। এছাড়া জানানো হয়েছে নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণ করতে হবে, মামলা শেষ পর্যন্ত নিরাপদে সুরক্ষিতভাবে রাখতে হবে। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের সমগ্র ভিডিওগ্রাফি, ইভিএম, ভিভিপ্যাট মামলার কারণেই শুভেন্দুসহ নোটিশ যাবে বাকি সব পক্ষের কাছেও, অর্থাৎ মূল মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায়, নির্বাচন কমিশন, নন্দীগ্রাম বিধানসভা রিটার্নিং অফিসারের কাছেও যাবে নোটিশ। মামলার পরবর্তী শুনানি 12 আগস্ট। নন্দীগ্রাম মামলায় পরাজয়ের আশঙ্কা করেই কি শুভেন্দু গেলেন সুপ্রিম কোর্টে? ওয়াকিফল মহলের মতে হাইকোর্ট সমস্ত বুথের ফুটেজ খতিয়ে দেখতে পারে, সেখানে যদি সত্যি গড়বড় থাকে তাহলে বিপাকে পড়তে পারেন শুভেন্দু অধিকারী, কারণ জয়ের মার্জিন অত্যন্ত কম। তাই হাইকোর্টের উপর আস্থা রাখতে পারছেন না বিরোধী দল নেতা। নন্দীগ্রামে 1956 ভোটে শুভেন্দুর কাছে পরাজিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী ভোটের ফল প্রকাশের দিন। এই ফলে অবাক হয়ে মুখ্যমন্ত্রী কারচুপির অভিযোগ এনেছিলেন। সেদিনেই তিনি বলেছিলেন প্রয়োজনে মামলা করবেন। তিনি বলেছিলেন গোটা রাজ্যের থেকে আলাদা রায় দিল নন্দীগ্রাম, এটা হতে পারে না, আমি আদালতে যাব, কারণ আমার কাছে খবর আছে ভোটের ফল ঘোষণার পর কারচুপি হয়েছে।